কার মিঠি ফ্যান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি। সবার প্রথমে পটল, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আলু সব কিছু কেটে নিয়েছি। আজকে মাছের ঝোল পটল দিয়ে রান্না করব। সবার প্রথমে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, কিন্তু আমার মাছ ভাজাটা একটুকু ভালো হয়নি, মাছ আমি ভেঙে ফেলেছিলাম। তারপরে সামান্য জিরে দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে আলু আর পটলগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে, যখন সম্পূর্ণটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, তার মধ্যে টমেটো, পেঁয়াজ কুচি আর তেজপাতা, আমি ভুলে গিয়েছিলাম, আর কিছুটা মশলা দিয়ে নিলাম। এই মশলাটার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং নুন সমস্ত কিছু রয়েছে। তারপরে যতটা পরিমাণ জল আপনার পছন্দের ততটুকুনি দিয়ে গ্রেভি বানিয়ে নিলাম। ব্যাস রেডি হয়ে গিয়েছে আজকের লাঞ্চ। একদম সিম্পল লাঞ্চ ছিল, তবে এই লেজের পিস খেতে কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে। আপনাদের কার কার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরপরে আরও নতুন নতুন মিনি ব্লগগুলোতে দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। শরীরটা যেহেতু বিশেষ ভালো নয়, তাই এই ভয়েসটা দিতে গিয়ে অনেকবার কিছু সমস্যা হয়েছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, সমস্ত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। টাটা।